Where are you from? I'm from Bangladesh. Bangladesh? Yes. এই টুকটুকগুলো কিন্তু খুবই জনপ্রিয় ব্যাংককে এবং থাইল্যান্ডে। খুবই বিশাল, মানে আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো। পনেরো মিটার উচ্চ এবং 46 মিটার দীর্ঘ এবং এটি থাইল্যান্ডের বৃহত্তম বৌদ্ধ মূর্তিগুলোর মধ্যে একটি। মুসলিমদের খাবারে ডেফিনেটলি হালাল হওয়া চাই, সেজন্য একটু খুঁজে খুঁজে খেতে হয় আর কি। দিস ইজ দ্য ডিশ হোয়াট আই এম গোয়িং টু হ্যাভ ইন মাই লাঞ্চ টুডে। দেখি কেমন লাগে, জানি না আসলে, কারণ থাইল্যান্ডে এই প্রথম নতুন কোনো ডিশ ট্রাই করছি, যেটা এর আগে আমি আসার পর করিনি। এই হচ্ছে অবস্থা। সো লেটস হ্যাভ ট্রাই ফার্স্ট বাইট উইথ রাইস। আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করেছে সেটা আসলে ভ্রমণ না করলে বোঝা যায় না। ওনার একটা নিজস্ব গাড়ি আছে, দেখছেন, গাড়ি থেকে কাপড়গুলো বের করে এখানে এনে উনি ডিসপ্লে করছে, দেন হচ্ছে সেল করছে। এই যে এই নারী, আর এই নারীও যেই ডাব বিক্রি করছে তারও কিন্তু এই গাড়িটা, সেই গাড়িতে করে খাবার এনে তারপরে সেল করছে। ফাইনালি গট মাই নিউ আইফোন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ফ্রম ব্যাংকক থাইল্যান্ড। আজকে ব্যাংককে হচ্ছে আমার দ্বিতীয় দিন। গতকালকে আমি ব্যাংককে এসেছি। ব্যাংককে এসে দিস ইজ মাই হোটেল, হোটেল অ্যাম্বাসেডার ব্যাংকক। সো এই হোটেলের নিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংককে আমার দ্বিতীয় দিনে। তো আজকের ব্লগে আমার যে প্ল্যান, সেই প্ল্যানটা হচ্ছে আজকে আমি ব্যাংককের কিছু লোকাল জায়গা ঘুরে বেড়াবো। যদিও অলরেডি এখন প্রায় 12টা বেজে গেছে, 12টারও বেশি সময়। আর আসলে গতকালকে খুব পেরেশানি করে আমি বাংলাদেশ থেকে এসেছি, আর হচ্ছে ফ্লাইট ডিলে এবং প্রথম দিন সব মিলিয়ে হোটেলে ওঠা গোছানো সব কিছু মিলিয়ে আসলে একটু একা যেহেতু এসেছি একটু ঝামেলার ছিল। সেজন্য আমি গতকালকে আসলে একটু দেরিতে রাতে ঘুমিয়েছি এবং ব্লগের যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংয়ের জন্য আসলে একটু দেরি হয়েছে। সো এই জন্য আজকে আমি একটু সময় নিয়ে ঘুম থেকে উঠেছি আর কি। আসলে চেয়েছিলাম আমি 9টায় উঠতে, কিন্তু সেটা উঠতে পারি নাই। মাঝখানে সকালে উঠেছিলাম, তারপরে আবার একবার ঘুমিয়েছি। তো যেহেতু ঘুমিয়েছি, ঘুমানোর পর মানে উঠে যে 9টায় উঠবো সেটা আর পসিবল হয়নি। তো যাই হোক, পরবর্তীতে 11টা উঠেছি, এখন 12টা+ বাজে। আর এখন আমি আমার হোটেল থেকে যাচ্ছি। তো আজকে আমার ব্লগের যে প্ল্যানটা সেটা হচ্ছে, হ্যালো, সো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি ওয়াটফো যাব। ওয়াটফো থাইল্যান্ডের ব্যাংককে সবচাইতে মানে ধর্মীয় গুরুত্বপূর্ণ একটি বৌদ্ধ উপাসনালয়, এবং এটা অনেক বেশি মানে সাংস্কৃতিক একটা ঐতিহ্য রাখে। আর সেই সাথে এটার পাশাপাশি আমরা যাব হচ্ছে গ্র্যান্ড প্যালেসে, যেটা থাইল্যান্ডের রাজার যে সরকারি বাসস্থান বা বসবাসের জায়গা সেই জায়গায় যাব। তো এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। আর এটার পরে আমরা হচ্ছে খালসান রোড আর অন্যান্য যে জায়গাগুলো আছে ব্যাংককের, যেমন হচ্ছে ব্যাংককের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, ব্যাংককের মূল প্রাণকেন্দ্রে একটি রিভার বা নদী আছে, তো সেই নদীটার পাশেও আমরা যাব। এবং ব্যাংকক শহরটা আজকে আমি যা যা দেখব আপনাদের সাথে ঘুরে দেখাবো। এবং ব্যাংককের খুবই ভালো একটা জনপ্রিয় শপিং মল আছে, সেটার নাম হচ্ছে টার্মিনাল 21, ওইটাও আমরা এক্সপ্লোর করব। তো এটা হচ্ছে আসলে সুকুমভিত এরিয়া। আমি যখন হোটেল বুকিং করেছিলাম তখন হচ্ছে এই এরিয়াটা আসলে অটোমেটিক্যালি বাই ডিফল্ট চুজ হয়েছিল, কারণ হচ্ছে আমি হোটেল দেখে নিয়েছি, আমি এরিয়া দেখে নিইনি। ব্যাংকক লিখে হোটেল বুকিং যখন করছিলাম তখন অনেকগুলো হোটেল বুকিং এরিয়া এসেছিলো। তো এই হচ্ছে বিষয়। তো লেটস গেট স্টার্টেড দ্য জার্নি।
সো আমি একটা উবার কল করেছি। উবার বলতে এখানে হচ্ছে গ্র্যাব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাবে আমার এখান থেকে, মানে আমি আছি সুকুমভিত সই 11-এর এই জায়গায়। তো এখান থেকে ওয়াটফো, যেটা ওয়াটফো মন্দির, সেই ওয়াটফো মন্দিরের ওইখান পর্যন্ত 106 বাথ দেখিয়েছে আর কি। সো 106 বাথে সেখান পর্যন্ত নিয়ে যাওয়ার কথা, দেখি কতক্ষণ লাগে আসতে। কাছেই চলে এসেছে, লেটস সি। সো চলে এসেছে গাড়ি। Where are you from? I'm from Bangladesh. Bangladesh? Yes. Let's go to Watpo. So Thailand er more more je poriman jam, ei jam er moddhe apni jodi jam theke baste chan, traffic jam theke, tahole definitely apnake kintu erokom grab e kore cholte hobe ar ki, আমরা যেটাকে বাংলাদেশে উবার বলি। তো আমার দূরত্ব কিন্তু বেশ ভালো, তারপরেও আমি হচ্ছে বাইক নিয়েছি, কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর পরিমাণ জ্যাম। তো এই জ্যামের মধ্যে আপনাকে কিন্তু গ্র্যাব হচ্ছে সবচাইতে, গ্র্যাবের যে বিশেষ করে মোটর বাইক এগুলো হচ্ছে স্কুটি, তারপর হচ্ছে মোটর সাইকেল, এগুলো আপনি কিন্তু জ্যাম থেকে বাঁচাতে পারেন। সো লেটস গো। এই টুকটুকগুলো কিন্তু খুবই জনপ্রিয় ব্যাংককে এবং থাইল্যান্ডে, আপনারা কিন্তু এটার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি নেবেন, বিশেষ করে রাতের বেলায় টুকটুকের মজাটা অনেক বেশি। তো আমি যে এরিয়াটাতে আছি, এটা হচ্ছে ব্যাংককের সবচাইতে জনপ্রিয় ট্যুরিস্ট এরিয়াগুলোর মধ্য থেকে একটি। এপাশে সব কিছুই পাওয়া যায়, এই যে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে একদম এভরিথিং। সো এখানে কিন্তু আসলে ডেফিনেটলি 7-Eleven-এর যেই ব্রাঞ্চ অনেক বেশি, অনেক বেশি। আপনি মোড়ে মোড়ে 2-3 মিনিট বা 5 মিনিট পরপরই দেখবেন যে এক একটা 7-Eleven-এর দোকান। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার মতো এমন বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আমার বন্ধু মোহাম্মদ সানাউল্লাহ কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে ওর কর্ডোবা ফ্লাই সলিউশন থেকে। আপনি কিন্তু ওর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, ইন্টারন্যাশনাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ট্যুর প্যাকেজ, ম্যান পাওয়ার, হেলথ ইন্স্যুরেন্স, এমনকি ডোমেস্টিক ট্রেনের টিকিটও কাটিয়ে নিতে পারবেন। সেই সাথে আপনি ওমরাহ প্যাকেজ এবং ট্যুর প্যাকেজও কিন্তু সানাউল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। সকল ডিটেলস দিয়ে দিব ফোন নাম্বার সহ ভিডিও ডিসক্রিপশনে, এবং আপনারা আমার ভিডিওর উপরেও দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারেন আপনার নেক্সট ট্রিপ ব্যবস্থাপনা করার জন্য। সানস্ক্রিন কিন্তু মাস্ট থিং, অবশ্যই সানস্ক্রিন নিয়ে আসবেন সাথে, আর একটা সানগ্লাস নিয়ে আসবেন। আমি সানগ্লাস আজকে কিনবো, আমার সানগ্লাসটা আনতে ভুলে গেছি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সানস্ক্রিন ডেফিনেটলি নিয়ে এসেছি। আপনারা যদি সানস্ক্রিন আনতে ভুলেও যান, তারপরে সানস্ক্রিন ব্যবহার করে তারপর কিন্তু বের হবেন, না হলে এখানে যে তাপমাত্রা সেই তাপমাত্রা আপনার শরীরের যেই রং আছে সেটাও পুড়িয়ে দিবে, আপনার স্কিনেরও কিন্তু ক্ষতি হবে। টাউনের উপর দিয়ে যাচ্ছি, চায়না টাউনও কিন্তু অনেক জনপ্রিয় ব্যাংককে। চায়না টাউনটা সত্যি চায়নার মতো দেখতে। ব্যাংককের চায়না টাউন বিশ্বের বৃহত্তম চায়না টাউনগুলির মধ্যে একটি। এটি 1782 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন শহরটি রত্নকোসিন রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রধানত তেউচেউ অভিবাসী চীনা জনসংখ্যার আবাসস্থল হিসেবে কাজ করেছিল, যারা পরবর্তীতে খুব দ্রুতই এই শহরের প্রভাবশালী জাতিগোষ্ঠীতে পরিণত হয়েছিল। মূলত শামফেং এর চারপাশে কেন্দ্রীভূত চায়না টাউনের কেন্দ্রস্থল এখন ইয়াওয়ারাত রোড বরাবর অবস্থিত, যা এটির প্রধান ধমনী হিসেবে কাজ করে এবং কখনও কখনও পুরো এলাকাটির নাম দেয়, যা প্রায়শই ইয়াওয়ারাত নামে পরিচিত। বাইকে না আসলে এই সৌন্দর্য কিন্তু দেখা যেত না।
বাইকে আসার মানে মজাটাই হচ্ছে এটা, আশেপাশে সব কিছু দেখা যায়। সো আমরা চলে এসেছি ওয়াটফোতে, আমাদের সামনেই আছে এখন ওয়াটফো, যদিও এটা আসলে একটা বৌদ্ধ মন্দির। তারপর আমি এসেছি এটার ঐতিহ্যগত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস এক্সপ্লোর করার জন্য। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাহির সাইডটা, এন্ট্রান্স সম্ভবত ওই পাশে। সো ভেতরটা দেখে আসি, তারপরে হচ্ছে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে ভেতরের জায়গাটাও শেয়ার করব। মানে খুবই বিশাল, মানে আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো এত সুন্দর করে আসলে কীভাবে করেছে ওরা, খুবই অবাক লাগে। আসলাম আর থাইল্যান্ডের ব্যাংককের আবহাওয়াটা দেখলাম, একটু আগে এত বেশি রোদ ছিল মনে হচ্ছিল হাঁটাই যাচ্ছে না, আর এখন মনে হচ্ছে কিছুক্ষণ পরেই আকাশের মেঘের গর্জন দিয়ে বৃষ্টি নামবে। সো আমরা ট্রাই করি ভেতরে ঢোকার জন্য, সম্ভবত এটাই এন্ট্রান্স, এই যে এই পাশ দিয়ে মানুষ ঢুকছে। এখান থেকে টিকিট নিতে হয়, টিকিট নিয়ে তারপর ঢুকতে হয়। এপাশে সেলফ টিকিটের ব্যবস্থাও আছে মেশিন, আর এপাশ থেকে আপনি টিকিট নিতে পারবেন। ওকে, ৩০০ বাদ দিয়ে আমরা টিকিট কাটলাম, এখন হচ্ছে এন্টার করবো, এখানে দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। সো আমরা এন্টার করলাম, 300 বাদ, যেটা বাংলা টাকায় প্রায় 900-1000 টাকার কাছাকাছি আর কি, বা 1100 টাকার মতো আর কি। সো দিস ইজ দ্য এন্ট্রান্স। All right, anyone need some toilet? No one need that. Maybe on the way out, you have another time if you want that. Yeah. Now we go see. ওয়াটফো ব্যাংকক থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির কমপ্লেক্স, যা গ্র্যান্ড প্যালেসের সরাসরি দক্ষিণে রত্নকোসিন দ্বীপে অবস্থিত। রিক্লাইনিং বুদ্ধের মন্দির নামেও এটি বেশ পরিচিত। মন্দিরটি থাইল্যান্ডের 6টি মন্দিরের তালিকায় প্রথম অবস্থানে, প্রথম শ্রেণীর রাজকীয় মন্দিরের সর্বোচ্চ গ্রেড হিসেবে শ্রেণীবদ্ধ। সো এই ওয়াটফো যে মন্দিরটা আছে, এই মন্দিরের যে বিশেষত্ব সেটা হলো এটা একটা শায়িত বুদ্ধর জন্য, যেটা 46 মিটার লম্বা এবং 15 মিটার উচ্চ রিক্লাইনিং বুদ্ধ বলা হয় আর কি। এরকম হেলান দিয়ে শায়িত একটা বৌদ্ধ মন্দিরের প্রতীক, যেটা খুবই সুবিশাল এবং সোনায় আবৃত একটি বুদ্ধ। তো এটা আসলে সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাপারটা এমন নয়, এর চাইতে বড়ও আছে। এর চাইতে বড় বলতে সারা পৃথিবীতে সবচাইতে উঁচু এবং বড় যে বুদ্ধটা আছে সেটা হচ্ছে চায়নাতে, আর থাইল্যান্ডে এখানে যেটা আছে সেটা হচ্ছে 46 মিটার এটা লম্বা হাইট, আর উচ্চতায় আছে হচ্ছে 15 মিটার বা 15 মিটার। এই মন্দিরটি রাজা প্রথম রামের সাথে যুক্ত, যিনি পূর্ববর্তী মন্দিরের জায়গায় মন্দির কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেছিলেন। এটি তার প্রধান মন্দির হয়ে ওঠে এবং সেখানেই তার কিছু অবশিষ্ট ছাই রাখা হয়।
মন্দিরটি পরবর্তীতে রাম তৃতীয় দ্বারা সম্প্রসারিত হয় এবং ব্যাপকভাবে সংস্কার করা হয়। মন্দির কমপ্লেক্স থাইল্যান্ডের বুদ্ধমূর্তিগুলির বৃহত্তম সংগ্রহ রয়েছে, যার মধ্যে রয়েছে 46 মিটার দীর্ঘ বিশাল হেলান দেওয়া বুদ্ধ, যেটা কিছুক্ষণ পরই আমি আপনাদের সাথে একদম সরাসরি সামনে থেকে শেয়ার করতে যাচ্ছি। তবে তার আগে এখানে এখানকার যেই ধর্মীয় উপাসনাগার আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বিভিন্ন দেশের সংস্কৃতি আপনি যদি আসলে না ঘোরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, মানে প্রত্যেকটা সংস্কৃতির এক একটা কিন্তু এরিয়া আছে। এই যে এখানে বিভিন্ন বৌদ্ধদের এই এরিয়া রিলেটেড এবং হচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি রিলেটেড কিছু বিমূর্তি রয়েছে। যেগুলো ভিজিট করতে এখানে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু আসছে। এখন আমরা সেই রিক্লাইনিং বুদ্ধা বা হেলান দেওয়া বুদ্ধার ভবনে যাব। সামনের ভবনটিতেই শেষায়িত। 1832 সালে রাম তৃতীয় দ্বারা নির্মিত হয়েছিল এই বুদ্ধাটি। ছবির ভঙ্গিটিকে সিংহা সাইজ বলা হয়, একটি ঘুমন্ত বা হেলান দেওয়া সিংহের ভঙ্গি। চিত্রটি 15 মিটার উচ্চ এবং 46 মিটার দীর্ঘ এবং এটি থাইল্যান্ডের বৃহত্তম বুদ্ধ মূর্তিগুলোর মধ্যে একটি। এটা এত বড় যে পুরো বিল্ডিংটা জুড়েই কিন্তু এই বুদ্ধার যে মানে স্ট্যাচুটা এটা পুরো ভরে গেছে। মানুষ এরকম উঁচু হয়ে দেখছে, এরকম উঁচু হয়ে আমি একদম পুরো হাইপার ভিউতে তারপরে হচ্ছে ভিডিও নিতে পারছি আর কি। জুতো হাতে করে নিয়ে আসতে হয়েছে, কারণ হচ্ছে জুতো কিন্তু পরে আসতে পারবেন না। আর এখানে আসলে ডেফিনেটলি আপনাকে হচ্ছে যদি মেয়ে হয়ে থাকেন তাহলে হাফ স্কার্ট পরে আসতে পারবেন না, ফুল স্কার্ট পরে আসতে হবে। আর পুরুষ হলে ডেফিনেটলি হাঁটু নিচ পর্যন্ত আপনার কাপড় থাকতে হবে, তাহলে আপনি হচ্ছে এটা দেখতে আসতে পারবেন। অনেক দেখলাম, এবার হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা। এটা হচ্ছে ব্যাক সাইড, ওই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হতে হয় আর কি। এখানে যে শুধু প্রদর্শন আছে ব্যাপারটা এমন নয়, প্রদর্শনের পাশাপাশি এখানে কিছু শপিং করার টুকটাক ছোটো ছোটো কয়েকটা শপসও আছে, আবার মাসাজেরও ব্যবস্থা আছে। যারা থাই মাসাজ বা ট্রেডিশনাল মাসাজ নিতে চায়, বডি মাসাজ, সেটাও কিন্তু চাইলে নিতে পারবে। How much is? 60 baht. 16? 60. 60. Thank you. একটা ক্যাপ আসলে লাগানো প্রয়োজন ছিল, ক্যাপ না নিয়ে চলে আসছি, এখন প্রচুর মাথা গরম লাগতেছে, সানগ্লাসও পরিনি। এখন হচ্ছে আমরা দ্য গ্র্যান্ড প্যালেসে যাব। তার আগে এখান থেকে কোনো খাবার দাবার খেয়ে নিই, কারণ অলরেডি বেজে গেছে 2:30, এখানে অনেক সময় থাকা হয়ে গেল। এবার গ্র্যান্ড প্যালেসে যাব, তার আগে এখানে কিছু খেয়ে তারপর আমরা গ্র্যান্ড প্যালেসের উদ্দেশ্যে রওনা দিব। তো একটা রেস্টুরেন্টে গেলাম এটাতে, কিন্তু এটা একদম ফুল হয়ে আছে, বললো যে আরও 20 মিনিট লাগবে। তো 20 মিনিট সময় অনেক বেশি, তো সামনের দিকে হাঁটি, দেখি আর কোনো শপ পাই কি না।
মেধাবাই এখন যে জায়গাটায় আছি এটা ডান পাশে কিন্তু ছাওফায়া যে রিভার আছে এটা ব্যাংককে একটা জায়গার সাথে অন্য জায়গার কানেক্ট করেছে, সো ওইটার পাশেই আছি। এই যে ছাওফায়া রিভার, স্ট্রিট ফুড এইদিকে, আর তো ফুডের দোকান দেখছি না, এই জন্যই ওই দোকানটাতে এত বেশি ভিড় ছিল। বাই দ্য ওয়ে আরেকটু খুঁজি, না পেলে একদম দ্য গ্র্যান্ড প্যালেসে গিয়ে খাবো, রাজকীয় খাবার, রাজকীয় জায়গায় বসে খাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কিছুই নেই, মনে হচ্ছে এবার ওদিকে গিয়ে খেতে হবে। এবার আমরা গ্র্যাব কল করেছি, এটা হচ্ছে ওয়াটফো থেকে, ওয়াটফোটা ওই যে ওই পাশে, আমি জাস্ট এই পাশে হেঁটে এসেছিলাম খাবারের জন্য, ওয়াটফো থেকে এই পাশে এসে কল করেছি। 26 বাত, যেটা খুবই কম। আমি এমনিতে একটা টুকটুককে জিজ্ঞেস করেছিলাম, টুকটুক 100 বাত চেয়েছিল, তার মানে যেটা বাংলা টাকায় প্রায় 350 টাকার মতো। আর আমি গ্র্যাবে কল করেছি, উবার বা মানে মোটরসাইকেল, গ্র্যাবের মোটরসাইকেল চেয়েছে 26 বাত, যেটা অ্যারাউন্ড 90 টাকার মতো বা এরকম আর কি, 100 টাকার মধ্যে। সো একটু হিসেব করলেই কিন্তু আপনি আপনার খরচ বাঁচাতে পারবেন। সো দেখি আমার এটা আসতে কতক্ষণ সময় লাগে, দেখাচ্ছে 3 মিনিট, দেখি কতক্ষণ লাগে। মজার ব্যাপার হচ্ছে এখানে মেসেজিং সিস্টেম আছে গ্র্যাবে, সো এখানে আপনি যদি আপনার লোকেশনের ছবি পোস্ট করে দেন তাহলে কিন্তু আপনাকে যে পিক করতে আসবে সে সহজেই বুঝতে পারবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আর এটা হচ্ছে সেও আপনাকে বলতে পারবে যে আপনি মানে সে আপনাকে কোথায় পিক করবে। সেই জন্য অনেক সময় হচ্ছে যে গ্র্যাবের ড্রাইভার থাকে সেও ছবি পাঠায় যে আমি এই জায়গায় আছি। সো গ্র্যাবে উঠে গেছি, এখন হচ্ছে যাচ্ছি গ্র্যান্ড প্যালেসের দিকে, যেটা হচ্ছে এখানকার রাজার যে সরকারি বাসভবন সেটা, ওইটাও খুবই আসলে ট্যুরিস্ট ডেস্টিনেশন ফ্রেন্ডলি একটা প্যালেস আর কি, ওটা এক্সপ্লোর করব। আর হচ্ছে সেখানে গিয়ে সবার আগে কিছু খাবো, কারণ হচ্ছে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এখানেও খাবারের দোকান ছিল কিন্তু যেহেতু হাতে সময় কম সেই জন্য এখানে সময় নষ্ট করিনি, কারণ লাঞ্চ টাইম হওয়াতে সব জায়গায় একটু রাশ বেশি। তো প্রথমে ভেবেছিলাম সকালের নাস্তা যেহেতু করিনি এখান থেকে নাস্তাটা করিনি সেই জন্য নুডলস খুঁজছিলাম, কিন্তু আসলে নুডলস এবং খাওয়ার মতো হালাল কোনো খাবারই মন মতো এখানে পাচ্ছিলাম না। সো তারপরেও তাকে দু একবার জিজ্ঞাসা করলাম কিন্তু জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি। পরবর্তীতে এখানে আমি আর খাবার খেতেই পারিনি, সে আমাকে মাথা নাড়িয়ে বলল যে না আসলে আমি যেগুলো চাচ্ছি সে ধরনের খাবার তারা এখানে আসলে সেল করে না। পরবর্তীতে আমার বের হয়ে যেতে হলো এবং নতুন কোনো রেস্টুরেন্টের জন্য আমাকে অন্বেষণ করতে হলো। খাবার খুঁজতে খুঁজতে ছাও প্রায় রিভারের এখানেই চলে এসেছি। Wow, a different look of Bangkok. Wow, কিন্তু পানি সুন্দর না, পানি ময়লা, স্বাভাবিক শহরের মাঝখানে নদী থাকলে যেটা হয় আর কি। এপাশে কয়েকটা লোকাল ফুডের দোকান দেখেছিলাম কিন্তু ওগুলো আসলে খাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট বলতে অনেকে তো খাচ্ছে কিন্তু কথা হচ্ছে আমি তো মুসলিম, মুসলিমের হিসাব তো ভিন্ন, মানে আমাদের মুসলিমদের খাবারে ডেফিনেটলি হালাল হওয়া চাই, সেই জন্য একটু খুঁজে খুঁজে খেতে হয় আর কি। ওই পাশে আরেকটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওইটাতে গিয়ে দেখি কী পাওয়া যায়। অনেকেই ফল কিনে খাচ্ছে, গতকালকে রাতে আমি ডিনারে ফল খেয়েছি, বাট এখন দেখি এটাতে কিছু পাওয়া যায় কিনা। একটা রাইসের থাই ডিশ অ্যাড করেছি, রাইস প্লাস সেটার সাথে চাউমিনের মতো আর কি, আসলে জানি না কেমন লাগবে টেস্ট, বাট ট্রাই করে দেখি কেমন লাগে। আর সাথে একটা ড্রিঙ্কস অ্যাড করেছি, ডেফিনেটলি সফট ড্রিঙ্কস। অলমোস্ট 3:19 বেজে গেছে আর যেহেতু 3:19 বাজে সেজন্য আমাকে আগে খেতে হবে, তারপরে হচ্ছে দ্য গ্র্যান্ড প্যালেস যেটা সেটা ইনশাল্লাহ ভিজিট করবো। দিস ইজ দ্য ডিশ,
what I'm going to have in my lunch today. দেখি কেমন লাগে জানি না আসলে, কারণ থাইল্যান্ডে এই প্রথম নতুন কোনো ডিশ ট্রাই করছি যেটা এর আগে আমি আসার পর করিনি, যদিও এটা আমার ফার্স্ট লাঞ্চ ইন থাইল্যান্ড। তো দেখি, এখানে সম্ভবত বরবটি ইউজ করেছে, যে বরবটি দেখা যাচ্ছে একদমই কাঁচা কাঁচা, আর হচ্ছে টমেটো, দেন হচ্ছে শশা, এখানে কিছু রাইস আছে, আর হচ্ছে ডেফিনেটলি চিকেন, তবে চিকেনগুলো সম্পূর্ণ ভালো করে মনে হয় না কষানো হয়েছে, কারণ কষানো খাবার এটা খুব বেশি একটা খায় না। সো আমি যদি কাছ থেকে এটার রান্নার ইয়েটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। সো লেটস হ্যাভ ট্রাই ফার্স্ট বাইট উইথ রাইস। নাইস, যেমনটা ভেবেছিলাম তেমনটা না, একটা বারবিকিউ ভাব আছে, আর উপরে এটা সম্ভবত কোনো শাক, ঝালটাও খারাপ না। নাইস রিয়েলি, ওরা হচ্ছে ভাতটাকে আমাদের দেশের মতো ঝরঝরা করে না, ওরা কি ডিফারেন্ট স্টাইলে করে, ভাতটাও বেশ স্বাদ। কোয়ান্টিটি খুবই ভালো, চিকেনের কোয়ান্টিটি অনেকগুলো দিয়েছে, এটা হচ্ছে 190 বাদ দিয়ে আমি নিয়েছি। ওকে, ভেরি টেস্ট। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, দ্য গেট গ্র্যান্ড প্লেস, এই পাশেই হচ্ছে গ্র্যান্ড প্যালেস, এই যে ওই পাশে, আর এখানে হচ্ছে রেস্টুরেন্টটা। খাবার বেশ ভালো এবং সুস্বাদু। সো এই রেস্টুরেন্টটাতে দ্য গেট গ্র্যান্ড প্যালেস দুপুরের লাঞ্চ সারলাম, ঠিক এটার অপোজিটই হচ্ছে দ্য গ্র্যান্ড প্যালেস। আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করেছে সেটা আসলে ভ্রমণ না করলে বোঝা যায় না। এক একটা সিটি, এক একটা গ্রাম, এক একটা নগর শহর, পাড়া মহল্লা, এক একটা দিগন্ত, এক একটা সুউচ্চ পর্বতমালা এক এক ধরনের সৌন্দর্য বিমোহিত করে, সত্যি অসাধারণ। আমার আসলে পৃথিবী ঘোরার শখ, আর সেই শখ থেকেই আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু আমি ঘোরার চেষ্টা করি। সো আমরা গ্র্যান্ড প্যালেসে এসেছি ঠিকই, কিন্তু আজকে এখানে কোনো স্পেশাল কিছু আছে কি না জানি না, কারণ অনেকেই দেখছি যে ঢুকতে পারছে না, ঢোকার চেষ্টা করছে কিন্তু ঢুকতে পারছে না, সম্ভবত কোনো কিছু হচ্ছে এখানে, তারপরও দেখি ট্রাই করে। সো এই মুহূর্তে আমি আছি
থাইল্যান্ডের মিনিস্ট্রি অফ ডিফেন্সের যেই অফিস বা কার্যালয় সেটার সামনে। রাজকীয় একটা ভাব, অসাধারণ সৌন্দর্য এবং সুপার লেভেলের রাস্তাঘাট, সত্যি অসাধারণ। এগুলো দেখলে মনে হয় যে আমাদের ঢাকা আরও উন্নত অনেকটা হওয়া উচিত। এখন ছাওয়াপ্রাও রিভারের সামনে, হোয়াট এ বিউটিফুল এরিয়া, নাইস লোকেশন, সত্যি অসাধারণ। আপনি কিন্তু এই ছাওয়াপ্রাও রিভারের বোট সার্ভিস ইউজ করে ব্যাংককের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। তো পাঁচ বাঁধ দিয়ে বা ফাইভ বাঁধ দিয়ে আমরা এই ফেরির একটা ট্যুর নিচ্ছি। এপাশ থেকে ব্যাংককের সৌন্দর্য দেখা যাচ্ছে। তো এখানে আমরা যাব, আর আগে যারা উঠেছিল তারা এখন ব্যাক করছে। বিউটিফুল এরিয়া। এই ফেরি পারাপারটা মূলত হচ্ছে সামনেই যে ওয়াট আরুন টেম্পল দেখা যাচ্ছে, সেই ওয়াট আরুন টেম্পলের পাশেই যে ওয়াট আরুন ফিয়ার বা ঘাট আছে সেটার সাথে এটার সংযোগ স্থল। সো যাওয়ার সময় পাঁচ থাই বাঁধ দিয়ে এবং আসার সময় পাঁচ থাই বাঁধ দিয়ে আপনি কিন্তু আসলে এই পারাপারটা করতে পারবেন, যেটার এপাশেই আসলে অবস্থিত হচ্ছে আপনার যে রাজার মহল, যেটাকে আমরা একটু আগেই গ্র্যান্ড প্যালেস হিসেবে বলেছি, আর সেই সাথে রয়েছে ওয়াটফো, আর ঠিক নদীর ঠিক ওই পাশেই ওয়াট আরুন ফিয়ারের পাশেই রয়েছে ওয়াট আরুন টেম্পল। সো ব্যাংককের এই নদীটা আমার কাছে খুবই আকর্ষণীয় একটি নদী ছিল, যদিও ব্যাংককের একদম সিটি সাইডে পানিগুলো অনেকটা স্বচ্ছ তুলনামূলক এই জায়গার চাইতে। সো আমরা আর সিটি সাইডে যাইনি, শুধু এখান থেকে আমরা আসলে ওয়াট আরুন টেম্পলের কাছাকাছি গিয়েছিলাম এবং ফেরি পারাপারের এই অভিজ্ঞতাটা আমরা নিয়েছিলাম। এটা হচ্ছে ওয়াট আরুন ফিয়ার। এখানে আরো একটা টেম্পল আছে, এটাতে একটু ঘুরবো, এটাতে ঘুরে তারপরে আবার এই বোটে করেই ওই পাশে চলে যাব, অথবা এপাশ থেকেও গ্র্যাবে করে বাইক নিতে পারবো, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে ওয়াট আরুন টেম্পল। সো এখন আর ওপেন টাইম বেশি নেই, সেই জন্য ভেতরে ঢুকলাম না, বাহির থেকে দেখলাম। আর ভেতরে ঢুকে দেখার মতো ওরকম কোনো কিছু আমার কাছে আর মনে হলো না এটার জন্য, সেই জন্য আর এখানে আমি ঢুকলাম না। এটাতে আপনারা ঢুকতে চাইলে এটা হচ্ছে পার পার্সন 200 বাত, আর এটা কিছুক্ষণ পরই হচ্ছে এটা আসলে ক্লোজিং টাইম, সেই জন্য আমি আর ঢুকলাম না। থেকে আপনারা কিন্তু চাইলে ওয়াটফো গ্র্যান্ড প্যালেন্স এবং ওয়াট আরুন যেই টেম্পলটা আছে এগুলো একসাথেই ঘুরতে পারেন একদিনে, এবং একদিনও লাগে না, একটা বেলা হলেই হয় আর কি। আর পাশাপাশিও আছে, আমি জাস্ট ওয়াটফো এবং গ্র্যান্ড প্যালেস হচ্ছে ওই পাশ থেকে এই পাশে হেঁটে জাস্ট আমি বোটে করে এসেছি, আসার সময় পাঁচ বাঁধ নিল, আর এখন হচ্ছে ওয়াট আরুন টেম্পল থেকে এই পাশে ফাইভ বাঁধ দিয়ে আমি আবার বোটে করে ওই পাশে চলে যাব, আর ওই পাশে যাওয়ার পর ওখান থেকে হচ্ছে একটা গ্র্যাব বাইক নিয়ে আমি চলে যাব আমার হোটেলে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যারা আসলে এই যে স্ট্রিট ফুড এবং এই যে রাস্তায় জামা কাপড় সেল করতেছে, এদেরকে ছোট করে ভাবার কোনো সুযোগ নাই, কারণ দেখেন ওনার একটা নিজস্ব গাড়ি আছে, দেখছেন, গাড়ি থেকে কাপড়গুলো বের করে এখানে এনে উনি ডিসপ্লে করছে, দেন হচ্ছে সেল করছে। এই যে এই নারী, আর এই নারীও যেই ডাব বিক্রি করছে তারও কিন্তু এই গাড়িটা, সেই গাড়িতে করে খাবার এনে তারপরে সেল করছে। মোস্ট অফ দ্য দেম আর দিস কাইন্ড অফ, মানে সত্যিই অসাধারণ। আর আই হোপ আমাদের দেশের মতো এখানে গাড়িতে 300% বা 700% ট্যাক্সের যে ইস্যু সেটা নেই, সেই জন্য হয়তো বা সহজেই তারা গাড়ি নিতে পারছে, আমরাও নিতে পারতাম যদি আসলে ইস্যুটা এমন হতো।
ব্যাংকক সিটিটা এত বড় যে আপনি চাইলে এটাতে অ্যাক্টিভিটি করে কিন্তু শেষ করতে পারবেন না। সো এই জন্য ব্যাংককেও অনেকেই হয়তোবা একদিনের সময় নিয়ে চলে আসেন, একদিন ঘুরেই চলে যান। আমি আপনাদেরকে বলবো ব্যাংককে অন্তত পক্ষে 2 দিন বা 3 দিন বা 4 দিন আপনারা থাকতে পারেন যদি হাতে সময় থাকে এবং আপনার কাছে বাজেট থাকে, কারণ এখানেও ঘুরে দেখার, অ্যাক্টিভিটি করার মতো অনেক কিছুই আছে। সো আমি এবার যাচ্ছি আমার হোটেলের দিকে। বার্গার কিং, আর বার্গার কিং থেকে এনেছি ফ্রেঞ্চ ফ্রাইস, স্পাইসি। লেবু এবং হচ্ছে স্পাইসি সংমিশ্রণের একটা ফ্লেভার, খুবই ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আজকে আসলে সন্ধ্যার পর আর কোথাও যাইনি, এখানেই ছিলাম, মানে হোটেলেই ছিলাম। কারণ হচ্ছে চেয়েছিলাম খাওসান রোডে যাব, বাট খাওসান রোডের ভিডিও অনলাইনে দেখে যে অবস্থা দেখলাম সেদিকে আসলে গিয়ে ভিডিও না বানানোই ভালো, এই জন্য আমি গেলাম না। আপনাদের সাথে যেগুলো শেয়ার করলে বরঞ্চ সামাজিক হবে, সোশ্যাল হবে, সেগুলোই শেয়ার করার চেষ্টা করবো আর কি। আর এটা, হ্যাঁ এটার প্রাইস বলে দিই, এটার প্রাইস হচ্ছে 109 বাথ নিয়েছে একটা ফ্রেঞ্চ ফ্রাইস। ওকে, ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব, আর সেটা হচ্ছে, সারপ্রাইজটা আপনাদেরকে দিব ঠিকই, খুশি হব আমি। আমি যাচ্ছি iPhone 15 Pro Max কেনার জন্য। আমি এতদিন আসলে iPhone 11 ব্যবহার করতাম, আর যার কারণে আমার iPhone 11 128 GB ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি আসলে অনেক বেশি পুরনো এবং ব্যাকডেটেড হয়ে যাওয়াতে আমি চলে এসেছি ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ডের পাশেই অ্যাপেল স্টোরে, যেখান থেকে আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার নতুন ন্যাচারাল টাইটেনিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে, কালার ভ্যারিয়েন্ট, সেটার 512 GB একটি iPhone 15 Pro Max নিব। তো চলুন আপনাদেরকে আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি অ্যাপেল স্টোরে। বাই দ্য ওয়ে, অ্যাপেল স্টোরে আজকে সকালেই কিন্তু আমি একবার এসেছিলাম শুধুমাত্র ঘুরে দেখার জন্য, আর তখন আমি দেখে গিয়েছিলাম যে আসলে প্রাইসগুলো কেমন, কিন্তু তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। যাই হোক, তো এখন আমি যাচ্ছি ভেতরে, ভেতরে গিয়ে ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা পাই কিনা সেটা দেখব। আর 16 Pro Max যদিও কিছুদিন পরে আসছে, তারপরেও ন্যাচারাল টাইটেনিয়াম কালারের iPhone 15 Pro Max আমার সেই সৌদি আরবে গিয়ে উমরায় থাকা অবস্থায় কেনার জন্য খুব মন উহু উহু করছিল আর কি। তো সেই জন্য মনটাকে এবার বোঝানোর জন্য উহু থেকে হুহু করব, তার মানে হচ্ছে সরাসরি আমরা এখন ঢুকব অ্যাপেলের যে স্টোর আছে ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ডের পাশে সেখানে, আর এখানে ঢুকেই একদম অ্যাপেল স্টোর থেকে এই প্রথমবারের মতো কোনো প্রোডাক্ট ক্রয় করার অভিজ্ঞতা অর্জন করব। সো প্রথমেই ঢুকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আইফোন যে 15 আছে সেগুলো আছে, iPhone 15, iPhone 15 Plus, তারপরে 15 Pro, বিভিন্ন ডিভাইস কিন্তু এখানে আসলে বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে লাগানো আছে। আর আপনি আসলে কোন কালার ভ্যারিয়েন্টটা নেবেন সেটাও কিন্তু বাছাই মানে করতে পারেন বা যাচাই করতে পারেন, এখানে কিন্তু লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সো আপনার মন মতো আপনি যেটা নিতে চাচ্ছেন সব কিছু দেখে আপনি কিন্তু নিতে পারবেন। সো আমি আসলে ন্যাচারাল টাইটেনিয়াম কালার 15 Pro Max যেটা সেটা নিব, সেজন্য ঘুরছি যে কোথায় সেই কালারটা হাতে নিয়েও দেখব আর হচ্ছে গিয়ে তারপর পারচেজ করব আর কি। তো যাই হোক, প্রথমে শুরুর দিকে যেই ফোনগুলো দেখেছি সবগুলোই অন্যান্য কালার ছিল, ফাইনালি একটা ন্যাচারাল টাইটানিয়াম কালার আমার হাতে পড়লো এবং এটা আমি হাতে নিয়ে দেখলাম। এটা হচ্ছে 15 Pro Max, এরপরে পাশেই যেটা আছে সেটা হচ্ছে 15 Pro। সো প্রথমে একবার হেজিটেট হয়ে গিয়েছিলাম যে কোনটা নিব, 15 Pro Max নিব নাকি 15 Pro নিব, তারপরে ভাবলাম যে আসলে ম্যাক্সটাই নেই, কারণ সেটাতে হচ্ছে ক্যামেরার যে কোয়ালিটি সেটা তুলনামূলক কিন্তু 15 Pro-র চাইতে ডেফিনেটলি বেটার। সো এই জন্য আমার যেহেতু আসলে ক্যামেরাতে একটু ভালো হওয়া চাই, সেজন্য পরবর্তীতে আমি 15 Pro Max নেওয়ারই সিদ্ধান্ত নিলাম। And this one silver? No, the gray. Same? Same color, but this one is the big one. Pro okay. Max. This one is Pro. Mm-hmm.
সো ফাইনালি এবার আমরা আমাদের আইফোন 15 প্রো ম্যাক্স 512 GB ভেরিয়েন্টের ন্যাচারাল টাইটানিয়াম কালার নিচ্ছি, সেই সাথে একটা ব্যাক কেস নিচ্ছি, একটা পাওয়ার অ্যাডাপ্টার নিয়ে নিচ্ছি, যেটার প্রাইস কত পড়েছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব, আপনারা বুঝতে পারবেন। আর ডেফিনেটলি আপনারাও কিন্তু এই পারচেস থেকে একটা নতুন কিছু জানতে যাচ্ছেন, যেটা আপনার বিদেশে ভ্রমণ করতে গিয়ে পারচেস করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, ফাইনালি গট মাই নিউ আইফোন। সুপ্রিয় দর্শক, আসলে ব্লগ প্রায় শেষ করেই দিয়েছিলাম, কিন্তু আমার নতুন আইফোন নেওয়ার কথা ছিল, সেটা যদিও আপনাদেরকে আজকের ব্লগে শুরুতে বলিনি, সেটা আজকে নিয়ে নিলাম। যদিও এটা 16-এর সময় চলে এসেছে, কিন্তু আসলে আমি আমার কাছে পার্সোনালি 15 প্রো ম্যাক্সের এই ন্যাচারাল টাইটেনিয়াম এটাতে যে কালারটা আছে সেটা নিয়েছি। তো পড়ে গেল, ওকে পড়ুক, সমস্যা নেই, আপনাদেরকে তো দেখাতে হবে, তাই না? ওকে, সো কী কী নিয়েছি দেখাই। এই হচ্ছে আমার হোটেল রুম, হোটেল রুমের অবস্থা খুবই খারাপ, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। একটা ইনফরমেশন দিয়ে দিই, ইনফরমেশনটা পরে দিচ্ছি। প্রথমত হচ্ছে এই যে আমার আইফোন 15 প্রো ম্যাক্স, আর এটা হচ্ছে 512 GB ন্যাচারাল টাইটানিয়াম কালার। এই হচ্ছে ফোন, সাথে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কভার একটা, তারপরে হচ্ছে একটা অ্যাডাপ্টার অরিজিনাল, কারণ হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার ইউজ না করাটা আসলে ঠিক না। আর আমার আগের ফোনের চার্জারের জন্য একটা লাইটনিং কেবল। সো এই হচ্ছে আমার জিনিসপাতি। তো ইনফরমেশন যেটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়েট, দিস ইজ আইফোন কেনার সময় আমাকে কিছু ডকুমেন্টেশন দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি দেখাই। এই যে কিছু ডকুমেন্টেশন আমাকে দেওয়া হয়েছে, যে ডকুমেন্টগুলো আমি যদি এয়ারপোর্টে শো করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্স আবার ফেরত দিবে আমাকে, আর ট্যাক্সটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 3000+, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 15-17 হাজার টাকার মতো আর কি, 17-18 হাজার টাকার মতো, আপনারা বুঝতেই পারছেন। অ্যাজ এ ট্যুরিস্ট, যেহেতু আমি আসলে থাই না, সেজন্য আমার আসলে কোনো ট্যাক্স নেই, আমি ট্যুরিস্ট হিসেবে আমি যেহেতু এটা পারচেস করেছি সেজন্য এয়ারপোর্টে যাওয়ার আগে আমি কিন্তু আসলে ক্লেম করতে পারবো আমার ট্যাক্সের যে টাকাটা, যেটা আইফোন আমার কাছ থেকে কেটে রেখেছে সেটা আমি এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে পারবো। সো কীভাবে নিব এবং কালেক্ট কীভাবে করবো সেটা আমি যেদিন বাংলাদেশ ফেরত যাব সেদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো আপাতত আমি হচ্ছে এগুলো এখনই খুলছি না, কারণ হচ্ছে এটা খুলে আমি আমার যেই আগের আইফোনটা আছে, এই যে এটা, এই ফোনটা যে মানে ইনফরমেশন আছে সেই ডেটাগুলো ট্রান্সফার করতে মোটামুটি সময় লাগবে, আর সেজন্য হচ্ছে আমি আপাতত এখনই এটা খুলবো না, সব কিছু কাজটা শেষ করে ঠান্ডা মাথায় সব ইয়ে করবো। যেহেতু ন্যাচারাল টাইটেনিয়াম কালার আইফোন 15 প্রো ম্যাক্সের আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন অনলাইনে, আর যারা দেখতে চান তারা সার্চ করে দেখে নিতে পারেন, ব্লগে আর নতুন করে দেখানোর কিছু নেই। ওকে, সো আপনারা বুঝতে পেরেছেন যে অনেকদিন পর আমি আমার ফোন আসলে আপগ্রেড করলাম, আর আমি সহজে আসলে ফোন আপগ্রেড করি না, যতদিন পর্যন্ত আমার একটা ফোন চলে ততদিন পর্যন্ত আমি আর আপগ্রেড করি না। আমার ওই ফোনটা মোটামুটি বেশ ভালো ব্যাকডেটেড হয়ে গেছে, যেহেতু আমি ট্রাভেল ফিল্ম মেকার, ব্যাকডেটেড হওয়ার কারণ হচ্ছে এটার আসলে যে স্টোরেজ সেই স্টোরেজ হচ্ছে 128 GB, যার কারণে আমার ফোন খুব সহজেই আসলে ফুল হয়ে যায়, আর এই জন্য আমি হচ্ছে এখন 512 GB নিয়েছি, যাতে করে সহজে আমার ফোন আর ফুল না হয়, আর ফুল হলেও সেটাকে অন্ততপক্ষে SSD-তে ট্রান্সফার করার আগ পর্যন্ত যেন আমার সব ঠিকঠাক থাকে। যদিও আমার গোপ্রো আছে বা অন্যান্য সব কিছু আছে, তারপরেও আমার ফোন দিয়ে কিন্তু ফিল্ম করাই হয় বা রেকর্ড করাই হয় ভিডিও। তো আগামীকালকে আমরা হচ্ছে স্কাই ওয়াকে যাব, মানে অনেক উঁচু বিল্ডিং, সারা ব্যাংককের মধ্যে এবং থাইল্যান্ডের মধ্যে সবচাইতে উঁচু যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের উপরে স্কাই ওয়াক করতে যাব আমরা।
এবং আপনাদেরকেও সাথে নিয়ে যাব। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে করে আমার পরবর্তী ট্রাভেল ব্লগের ডেস্টিনেশনগুলো আপনারা আমার সাথে উপভোগ করতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা যদি ভিসা প্রসেসিং, এয়ার টিকিটিং, ম্যান পাওয়ার, তারপর হচ্ছে ট্রাভেল প্যাকেজ, হোটেল বুকিং, ইন্টারন্যাশনাল ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এবং যে কোনো দেশের ট্রাভেল প্যাকেজ সহ উমরাহ প্যাকেজ নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার বন্ধু মোহাম্মদ সানাউল্লাহ আছে, ওর সাথে আপনারা যোগাযোগ করতে ভুলবেন না। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো এবং সকল তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কর্ডোবা ফ্লাই সলিউশন নামে তার একটা প্রতিষ্ঠান আছে, ওটার মাধ্যমে আপনারা কিন্তু সেই সেবাগুলো নিতে পারবেন। সো হোটেলের অবস্থা একদম 12টা বাজিয়ে ফেলেছি, এটা আর এখন দেখানোই যাচ্ছে না, কারণ হচ্ছে সব কিছু এলোমেলো। আমি যেখানে উঠি যখন যেটা দরকার সেটা নিয়ে এলোমেলো করে ফেলি, এখন তো আর সাথে বউ নেই যে সে গুছিয়ে রাখবে। তো যাই হোক, ঘুরতে আসলে তো একটু এরকম হবেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সালামু আলাইকুম।